এসেছে সত্য অজাহাতাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছিলেন সে কথা আমাদেরকেও স্মরণ করতে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেছিলেন ইদ ক্বাল লাহু রাব্বুহু আসলিম ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন আমি জগৎসমূহের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করলাম সুবহানাল্লাহি বিহামদিহি এই কথাটা অত্যন্ত ছোট কথা তাই না যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো আর ইব্রাহিম আলাইহিস সালাম পাল্টা জবাব দিয়ে কি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন আমি জগৎসমূহের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করলাম আল্লাহু আকবার এই কথা আমরা কয়জন বলতে পেরেছি আজকে কিছুদিন পর আমাদের মাঝে আসতেছে হয়তো ঈদুল আজহা মানে সহজ ভাষায় কুরবানির ঈদ আমরা ঈদকে সামনে রেখে কে কতটা কাদামের কুরবানি করতে পারে কে কয়টা কুরবানি করতে পারে কে বড় ছাগল কুরবানি করতে পারে কে বড় গরু কুরবানি করতে পারে কে বড় উট কুরবানি করতে পারে কে সবচাইতে দামি জিনিস কুরবানি করতে পারে এটা নিয়েই আমি আপনি সব সময় একটা হাড্ডাহাড্ডি লড়াই করি অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কুরবানির রক্ত মাংস গোশত কিছুই পৌঁছায় না আল্লাহর নিকট শুধুমাত্র তাকওয়া ব্যতীত তাকওয়া থাকে অন্তরে আর অন্তরের খবর শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন আমি আপনার যতই কাছের বন্ধু হই না কেন আমি আপনার যতই সাথী হই না কেন আমি কিন্তু আপনার আমার অন্তরের খবর জানি না বা আমার অন্তরের খবর আপনারা কেউই জানেন না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানালুহু তাকওয়া মিনকুম কুরবানির রক্ত মাংস গোশত কিছুই আল্লাহর নিকট পৌঁছায় না শুধুমাত্র তাকওয়া ছাড়া অথচ আমি আপনি তাকওয়া দেখাতে পারলাম না আমি দেখাতে গিয়েছি আমার কত কেজি গোশত হয়েছে আমি আপনি দেখাতে গিয়েছি আমার কত টাকা দিয়ে ছাগল কিনলাম কত টাকা দিয়ে গরু কিনলাম কত কেজি গোশত হলো আমি ঠকলাম না লাভ করলাম এগুলো নিয়ে আমি আপনি কুরবানি করে ব্যাপ্ত হয়ে থাকি তাহলে আমার আপনার তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাবে কিভাবে বলেন আজকে যেমন আমরা কুরবানির ইতিহাস থেকে আমরা ইব্রাহিমের আদর্শ গ্রহণ করতে পারিনি রমজান মাস থেকেও আমি আপনি কোরআন ও সহিহ হাদিসের কোরআন ও সহিহ সুন্নার যে বাণীগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি রমজান মাসে একটা জুমা খুতবা দিয়েছিলাম মনে হয় না আগে সম্ভবত তো যে কথাগুলো বলেছিলাম জানি না আপনাদের মনে আছে কিনা তাহলে খুতবা দিয়ে কি হবে আলোচনা করে কি হবে মাহফিল করে কি হবে তালিমী বৈঠক করে কি হবে সমাজ সংস্কার করে প্রোগ্রাম তো করতেছি বহুত কিন্তু পরিবর্তন নাই পরিবর্তন না হওয়ার পিছনে কারণ হলো যে আমরা এক কান্দে শুনি আর এক কান্দে বাহির করে ফেলি এজন্য আমাকে আপনাকে কথাগুলো শ্রবণ করতে হবে আমল করার নিয়ত করতে হবে ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামের শুধুমাত্র একটাই যে সুন্নাত ওই যে ছাগল বা গরু কুরবানি করার মাধ্যমে সমাপ্ত এটার নাম ইসলাম নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন আমাদের আদর্শ ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ আমাদেরকে গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন সূরা আনকাবুতের মধ্যে আসছে অথচ আমি আপনি বোঝার চেষ্টা করিনি একটা কথা মনে রাখবেন সবসময় ইব্রাহিমী চেতনা মানে কুরবানি করা নয় ইব্রাহিমী চেতনা মানেই যে বছরে একটা দিন ছাগল জবাহ করতে হবে গরু জবাহ করতে হবে এটা নয় ইব্রাহিমী চেতনা মানে হলো তাওহীদী চেতনা বুঝতে পারলেন কি ইব্রাহিমী চেতনা মানে একটাই জবাব ইব্রাহিমী চেতনার মানে হলো তাওহীদী চেতনা যেখানে তাওহীদ আছে সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ আছেই কারণ ইব্রাহিম আলাইহিস সালামের ব্যক্তিগত জীবনে তাওহীদ পারিবারিক জীবনে তাওহীদ সামাজিক জীবনে তাওহীদ ধর্মীয় জীবনে তাওহীদ এমনকি রাজনৈতিক পর্যায়েও তার মানে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে গিয়েও সেখানেও তাওহীদের দাওয়াত দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহি আমদি এগুলো হলো নবীদের আদর্শ অথচ আমি আপনি তো নবীদের মডেল মনে করি না আমাদের কাছে অমুক ব্যক্তি মডেল হয়ে যায় অমুক ইমাম সাহেব মডেল হয়ে যায় অমুক নেতা মডেল হয়ে যায় অমুক পীর সাহেব মডেল হয়ে যায় অমুক বড় হুজুর মডেল হয়ে যায় আমরা কোনো নবীকে মডেল হিসাবে এখনো পর্যন্ত গ্রহণ করতে পারি নাই যার কারণে কোরআন হাদিসের পক্ষে কথাগুলো গেলে আমাদের ব্যক্তিত্বের বিরুদ্ধে গেলে আমরা রাগ করি এটা হলো সবচাইতে বড় ব্যর্থতা আমাদের